লাল সবুজের জার্সি গায়ে দ্রুতই মাঠে নামবেন কিংসলে আজ হাতে পেয়েছেন পাসপোর্ট এ বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর তাই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটি অনুরোধ থাকলো অবশেষে হাতে বাংলাদেশি পাসপোর্ট পেলেন নাইজেরিয়া থেকে বাংলাদেশি ফুটবলার হওয়া এলিটা কিংসলে আজ সকালে তিনি দশ বছর মেয়াদি ই পাসপোর্ট গ্রহণ করেন লাল সবুজের এই পাসপোর্ট হাতে পেয়ে বেশ আনন্দিত এই ফুটবলার জানিয়েছেন লাল সবুজের পরে দ্রুতই মাঠে নামতে চান তিনি বাংলাদেশি ক্রীড়াঙ্গনে প্রথম বিদেশিদের মধ্যে পাসপোর্ট পেয়েছিলেন বক্সার মোহাম্মদ আলী বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক কোর্স ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটর গর্ডেন গিনেস এর মধ্যে ছিলেন এইবার বাংলাদেশি পাসপোর্ট পেলেন নিটা কিংসলে বাংলাদেশে ফুটবল খেলেছিলেন প্রায় আট বছরেরও বেশি সময়ে এরই মধ্যে বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করেছেন তখন থেকেই তার বাংলাদেশি নাগরিক হওয়ার চেষ্টা মার্চে বাংলাদেশ সরকার থেকে নাগরিকত্ব সনদ পেলেও লকডাউনের জন্য জাতীয় পরিচয়পত্র পেতে দেরি হয় জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জন্ম নিবন্ধন না থাকায় বাংলাদেশি হিসেবে বসুন্ধরা কিংসের দ্বিতীয় ইনিংস থেকে নামতে পারেননি তিনি এক সপ্তাহ আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন হাতে আর আজই পেয়েছেন ই পাসপোর্ট এ ছিল খবরটি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম